কি প্রশ্ন তোর? যে এই জন্ম নিয়ন্ত্রণ, এটা জন্ম নিয়ন্ত্রণ কেমনে করে? জন্ম নিয়ন্ত্রণ মানে এই যে আগে যেমন 10-12টা করে বাচ্চা নিত না, জন্ম হইতো 10-12টা? হ্যাঁ জন্ম হইতো, আর এখন কমে গেছে না, এখন দুই একজন করে নেয় না বাচ্চা, এইটা দিকে জন্ম নিয়ন্ত্রণ। এটা তো জন্ম করতেছে, তাহলে এটা ই করবো কেমনে, নিয়ন্ত্রণ করবো কেমনে? এই যে নিয়ন্ত্রণ করছে, এই যে নিয়ন্ত্রণ করছে যে 12টা থেকে এখন 2-3টা করে নেয়, একজন দুইজন হয়েছে মানুষের মতো মানুষ করে। এটা যদি হয় তাহলে কি ম্যারাথন নাকি নেয় না? হয় না, ম্যারাথন হবে কেন? হয় না। তাহলে এটা বিজ্ঞানের অবদান কেমনে? বিজ্ঞানের অবদান ও বৈজ্ঞানিক, এই যে বিজ্ঞান সম্পর্কে মানুষ জানতেছে না, বিজ্ঞান সম্পর্কে যায় না, তারপর এখন মানুষ বাচ্চা কম নিতেছে না, এর জন্য বুঝছো? বাচ্চা জন্ম হলে কেমনে কম নিবে? আরে বেটা বাচ্চা জন্মই দেয় না বুঝছো, বিয়ে হইলে বাচ্চা না, বিয়ে তো ঠিক মতো করে না, এদিকে বুঝছো? বিজ্ঞানের অবদান? হ্যাঁ, না না, বিজ্ঞান সম্পর্কে জানতাছ না বুঝছো?